দূরে বিগত 3 বছর ধরে ডায়াবেটিসের মতো খুব খারাপ একটা রোগে ইনি ভুগতাছে। তো নানান জায়গায় নানান ধরনের সাহায্যের নিকে যায়, যদিও যে পরিমাণে সাহায্যের দরকার শেষ পরিমাণে সাহায্য আর কি পায় না। তো সপ্তাহে সপ্তাহে আমার গোবগুলো আয় থাকেও, কিন্তু একলার সাহায্য করে এত বড় একটা বেমারে কয়টা আয় দেন না। তো ভাবলাম কি যে এখন পাবলিকের সহযোগ সুবিধা ছাড়া আর ইয়ার কোনো উপায় নাই, কোনো দ্বিতীয় রাস্তা নাই। তো এখন আমরা ওর কাছে তো নুহুনি কয় বছর ধরে কি ভুগতেছে কেমনি কি। তোমার কদিন ধরে রোগীটা? 3 বছর। 3 বছর? হ্যাঁ। বাড়িতে কারা কারা আছে তোমার? বাড়িতে আব্বা আছে, মা আছে, বড় ভাই একটা আছে। আর বিয়া করে হুঁশ উড়ে গেছে। বড় ভাইটা বিয়া করে তখন হুঁশ উড়ে থাকে, তোমার বাড়িতে থাকে না এখন? আমি যতটুকু জানি তোমার বাবা তো দিন হাজিরা করে। আপনারা দেখতেছেন এই যে শরীরের যে অবস্থা, এই শরীর নিয়ে আমি কাম ইবান কেমনে করবো? আর কাম করলো মানে এরা কাম দিব কেরা? আর কাম দেওয়ার কোনো কথাই হয় না, কাম কি দিব? এর যেটা পরিস্থিতি, যেটা কন্ডিশন, এই পরিস্থিতি না কোনো বাইরে যাওয়াটাই খুব কঠিন। তুমি এখন বাজারে বাজারে তুমি কি সাহায্য করো নাকি? হ্যাঁ, বাজারে বাজারে কিছু সাহায্য করি। উপায় নাই আমি কি করবো, গরিব মানুষ। মোটামুটি কিরকম টায়ার দরকার তুমি মাসে কত টায়ার তুমি ওষুধ পাতি কিনার লাগে? মোটামুটি নিম্ন তো 5,000 টাকা আর কি, অল্প স্বল্প আইনে খান যা মাসে। চিন্তা করে দেখুন, মাসে 5,000 টাকা করে প্রায় মোটামুটি 300-250 টাকা করে। আর ইয়ার যেটা কন্ডিশন 200 টাকা তো দূরের কথা, 20 টাকা ইনকাম করে ইয়ার পক্ষে জুলুম। তো শরীরের যেটা বর্তমান কন্ডিশন আছে, এই কন্ডিশন নিয়ে তো কাম করা দূরের কথা। কেমন একটা পরিস্থিতি? তো এখন তুমি তাহলে বাজারে বাজারে ঘুরতে, তোমার কিরকম ইনকাম চলছে? কিরকম হয় এনকে বর্তমান বেশি হয় না এনকে, কি করি না করি কোনো ই হয় না, যে মাঝে মাঝে অবসর দিবার থাকে না। এমনি কোনো তুমি সরকারি কোনো সাহায্য টাহায্য পাইছো? কোনো এমএলএ, লোকাল এমএলএ সেমএলএ তোমার কোনো হেল্প টেল্প করছে কি? না, কোনো এমএলএ হেল্প এই করে না, সহযোগিতা করে না, মানে কোনো ধরনের সাহায্য সুযোগ পায় না। না, তো ইয়ার আগেও আমি তোমারে কয়েকবার হয়তো যাই পারি, আমার তরফে তুমি অল্প অল্প করে হেল্প করছিলাম। তুমি না দেয় ওষুধ পাতি কিনছি লাগে? হ্যাঁ, কিছু কিছু আনি না খাইছি। আমাকে একবারে ওষুধ পানি শেষ, আমাকে ওষুধ পানি আন লাগবো, আমাকে কোনো বলে কি করুন যা। আসলতে ইয়ার আগেও কয়েকবার আমি যা পারি আমার তরফে কোনো হেল্প করছি, কিন্তু ওই হেল্পটা ইয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ না। তো এবার উপায় না পাইয়া, এবার আর কি উপায় না পাইয়া এখন আপনার পাবলিকের সহযোগিতা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই, যার জন্য এই ভিডিওটা বানানোর জন্য আমি বাধ্য হইলাম আর কি। তার মানে একটা কথা আছে যে রাইজের নখ জোকারিলে নয় বা, মানে বুন বুন সে সাগর বান্তি, একটা হিন্দিতে কথা আছে না? ব্যাকে যা পারে 10-20 টা যাই পারে, কারণ যদি সবাই কিছু কিছু দেয় তো ইয়ার জন্য বহুত ভালো হবে। কারণ আমাকে স্বার্থের জন্য কোনো কিছু নাই না, কারণ ইয়ার আগে পরে আমি বহুতবার দিছি কিন্তু কোনোদিন না আমি ভিডিও দেখি নাই, ভিডিওর সামনে আহি নাই কেড়ে। আর ওই পরিমাণে টেহা দেয়া, ওই পরিমাণে টেহা দেয়া ইয়ার যেটা বেমার ওটা কোনোদিন সম্ভব না। আর যেটা বাড়ির যেটা কন্ডিশন আমি খুব ভালো লাগে জানি, কারণ একটা মানুষের দিন হাজিরা করলে আর কয় ডেয়ে পাওয়া যায়, তার মধ্যে ফ্যামিলি আছে, খাওয়া দাওয়া আছে, খরচাপাতি আছে। ইয়ার যেটা বেমার আপনার শরীরের কন্ডিশনটা আমি একটু দেখা বানিয়ে চেষ্টা করবো। তাই গিয়ে হন একটু উঠাছো, তুমি উঠাছো আমার পার্সোনালি কোনো ধরনের আমি ফোন পে গুগল পে না, আমার অ্যাকাউন্ট নাম্বারও না। আমি আর অ্যাকাউন্ট নাম্বার আমি লিখে দিব, আপনারা অন্য যে ধরনের যা পারুন। আর যদি কোনো ভালো মানুষের যদি চোখে পড়ে, যদি কিরকম কোনো দয়াবান ব্যক্তির চোখে পড়ে, নিশ্চয় আমি সহায় করবো বলে একটা আশা রাখলাম। এখন মানুষ বলতে মানুষ মানুষের জন্য এখন বেশি নেয়, আমি কেড়ে কই নেই যে তুমি 1,000 টাকা বা 500 টাকা দাও, যে যা পারে 10-20 টাকা, 10-20 টাকা করে যে 1,000 জন্যও দেয় তাও এর জন্য বহুত। তো তুমি কি কি কবান, তুমি কত করে গেছো এন গান? আর যদি সহযোগিতা না করুন তাহলে আমি কিভাবে কি করবো?
ওষুধ পানিতে আমার খান লাগবো, পাইজা তো ছাগল লাগবো, এনকে যদি আনার সহযোগিতা করুন তাহলে আমার ওষুধ পানিকে আনার ব্যবস্থা হয়ে যাবো। যা কিছু পারুন এনকে অল্প ই করে চেষ্টা করুন। যেন দেখুন মানুষটা যদি সুস্থ থাকতো ফ্যানের তলে আমিও রয়েছি, ফ্যানের তলে ইয়ে রয়েছে, কিন্তু এয়ার কন্ডিশনটা ধরুন কিন্তু মানুষ হেলি কিছুই নাই, শরীরে শরীরে মানে কিছুই নাই। দুই আছে একটু আগে দেখা দিন ভালো করে বুঝতে কিচ্ছু নাই, মিগ্র আছে। ডায়াবেটিস তো কিরকম ধরনের ডেঞ্জার রোগ আপনারা সবাই ভালোই জানেন, তো এর দ্বিতীয় কবা লাগা কোনো কিছু নাই। একটা ইনসুলিনের কিরকম দাম, মেডিসিনের কিরকম দাম, তার মধ্যে বর্তমান আরো যে গতিতে মেডিসিনের দাম টাম বাড়তেছে, ইয়ার জন্য এবার একটা ফ্যামিলির জন্য এফোর্ড করা খুবই মানে অসুবিধা হয়ে গেছে। আমি তো কইলাম ইয়ার আগে পরেও আমি আমাকে দোকানে আহে, আজকেও দোকানে আছে। আমি ভাবলাম যে আমার তরফে তুলে আমি যা পারি পার্সোনালি এই ওটি দেওয়া মানে কোনো কিছু হবো না, হেল্প হবো না ওটি দেওয়া, মানে মেডিসিন তো দূরের কথা, দেখো খাবারই জোটে না হ্যাঁ কথা, লাস্টে উপায় না পাইয়া আমি বললাম যে না আমার উপায় নাই, মানুষের সহযোগিতা যদি কিছু পায় কিছু জন অল্প যদি হেল্প হয় আমার জড়িয়ে হন আপনারা, আমি কইলাম আমার আমার পার্সোনাল কোনো ফোনপে গুগল পে মধ্যে কোনো কিছু দেওয়া দরকার নাই। ইয়ার অ্যাকাউন্ট নাম্বার আছে না তোমার দিয়ে দশ দিন এক মিনিট এটা হাউলি ইউকো ব্যাংকের নাম্বার, আমি অ্যাকাউন্ট নাম্বারটা একবার এনে কইতেছি, জেন জানি 050 13 211 24 1522, আমি আরেকবার কইতেছি 050 13 211 24 1522, আমি একবার ফেসবুকের মধ্যে নাম্বার লিখে দিল অ্যাকাউন্ট নাম্বারটা উইথ আইএফএসসি কোড লিখে দিল, তা আমি একবার কইলাম আর কি। আপনারা যে যাওয়া ধরনের পারেন বিশ্বাস না, তোমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার, তুমি তাহলে এক কাম করো তুমি তোমার ফোন নাম্বারটাও কয়ে দাও যাতে তোমার নাকি ডাইরেক্ট যোগাযোগ কে করবার পরে যদি কোনো ভালো একটা মানুষের ফলে যদি তোমার এই ভিডিওটা পড়ে যায় সাপোজ, তো আমিও কইছি যে কিছু না টাকা পয়সা তো যদি কেউ সাহায্য না করে অনেক একটা শেয়ার মেরে দিন অন্তত, কারণ একটা শেয়ার এনে ক্ষতি হবো না কোনো ধরনের কোনো লসও নাই। যদি ওই শেয়ারের পরিবর্তে যদি একটা ভালো মানুষের সাথে ভিডিওটা পড়ে যদি কেউ আইগে আবার নিগা চায় সহায় করবার নিগা তাও ইয়ার জন্য বহুত আনটি হেল্প হবো, আমাকেও ভাই কিছুই নেবো না, আমাকেও নিজের করার সুবিধা নাই, তার মানে শরীরের কন্ডিশন খুব খারাপ লাগে ভাই। নিজের একটা কথা ভেবে দেখুন যে নিজের ফ্যামিলিতে নিজের পরিবারে যদি এমন ধরনের কেউ একটা মানুষ থাকতো আমি মানে কিরম লাগতো, তুমি তোমার ফোন নাম্বারটা কয়ে দাও একবার 9394636588। দেখুন পয়সা পয়সা বস্তুটা কেউ নর্মালি কেউ কেউ সহজে নিতে পারছে না, আর এমন করে বহুতে স্ক্যামও করে ফ্রডও করে, একজনের হয়তো ভাই আরেকজনের পয়সা ইনকাম করে, তা আমাকে ওই সব ধরনের কোনো কিছু নাই। আমি ইয়ার ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দিছি, ইয়ানের ফোন নাম্বারও কইছে, যদি আপনাকে কোনো ধরনের ডাউট থাকে ডাইরেক্ট ইয়ানকে ফোন করবেন, ইয়ানকে আলোচনা করবেন। ইয়ার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আমি ফেসবুকের মধ্যে দিয়ে দিবো, প্লাস ইউটিউবে দিয়ে দিবো, প্লাস ইয়ার যদি ফোন নাম্বার তুমি আরেকবার ফোন নাম্বারটা কয়ে দাও, তুমি আপনার ডাইরেক্ট যোগাযোগ করবে 9394636588। এটা হলো ইয়ার ফোন নাম্বার। হ্যাঁ তোমার ফোন নাম্বার এটা? হ্যাঁ এটা আমার ফোন নাম্বার। কি নাম তোমার? সানিদুল হক। সানিদুল হক, তো ইয়ার ফোন নাম্বারটা আমি দিয়ে দিছি, তো কি আর কমু ইয়ার থেকে আর কবা লাগা কোনো কিছু নাই, আপনারা যে যা পারেন। আর যদি আপনারা ভালো ধরনের কোনো ধরনের ওইরকম ধরনের রেসপন্স আপনারা দেন, দুইটা পয়সা দল্প হেল্প করুন সহযোগিতা করুন, ইয়ার কিবা ধরনের কি কালেকশন হয় না হয় যদি এরকম কোনো ভালো একটা পজিটিভ আমরা রেসপন্স পাই দরকার পরে আমি আবারও একটা ভিডিও মানে আপনাদের সামনে আমি আপলোড করে দিব, বা ইয়ারও কিবা ধরনের কি মন্তব্য কতটা পাইলো না পাইলো হেল্প করলো তাও আমি জানাই দিয়ে আপনাকে চেষ্টা করবো। আর লাস্ট আমার তরফের থেকে আমি তো কইলাম ইয়ার আগে পরে আমি বহুতবার হেল্প করছি, এমন না যে ভিডিও করতেছি দিকে তা করতেছি না, ইয়ার সামনে আসে দিছি না কয়েকবার দিছি, কিন্তু আমি কোনো ধরনের ভিডিওর সামনে আসি নাই, কিন্তু এবার আমি উপায়হীন হয়ে মানে উপায় না পাই ভিডিওর সামনে আবার লাগাবে বাধ্য হয়ে গেল, কারণ আমার ওইটার যেটা পরিমাণ ওইটার পরিমাণে ইয়ার সাহায্য মানে চিকিৎসার জন্য কাফি না সম্ভব না। অন আমি এজন্য বললাম দশে যদি হেল্প অল্প হেল্প করে রাইজে যদি অল্প হেল্প করে ইয়ার বহুতান্তি হেল্প হইতো ভাই, যে যা পারে তখন বহুতে তো বহুত ধরনের টাকা পয়সা নষ্ট করো ভাই, তোমাকে দশ টাকার বিনিময়ে একটা মানুষের জীবন বাঁচবার পারে, একটা মানুষের লাইফের একটা ইম্পর্টেন্স আছে, তো আজকের ডেটে দেখেন বিয়ে আবারও করে নাই
বাড়ির কন্ডিশন তো আমি কইলামই দিন হাজিরা করে ভাবে একটা একটা দশটা একটা বৃষ্টির জন্য যদি কেউ জীবন বাঁচে তার থেকে আর কি আছে ভাই, অন্য কবা লাগা আর কিছু নাই। তে আমি আর লাস্টে এটুকুই কম খালি যে অন্তত কেউ কিছু যদি না পারেন ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন, জানি একটা ভালো মানুষ সেটা চোখে জানি পড়ে, জানি কেউ আই গিয়ে আহে, জানি কে হেল্প করে, নাকি কও তুমি? হ্যাঁ যদি সহযোগিতা না করুন কেরা করবো, তুমি চাই কর সব কিছু করুন, সব কিছু করে দিন, অনুরোধ একটা।